বলি দাদা একটু ভেবে বলুন তো, এরা যে শান্তিটা কোথায় আছে? শান্তি শান্তি, হ্যাঁ সুখ শান্তির কথা বলছি, কোথায় আছে? কোথায় সুরক্ষা? আপনার বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাবেন, সেখানেও শান্তি নেই, সেখানেও সুরক্ষা নেই। ক্লাস ঘরে খসে খসে পড়ছে চাঙর, স্কুল না মরণ ফাঁদ। তাই প্রতিবাদে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভে প্রতিবাদে অভিভাবকরা। দেখুন স্কুলের ছবি, এটি বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসি দুই গ্রাম পঞ্চায়েতের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ছবি। ক্লাস ঘরে চাঙর খসে পড়ছে, পলেস্তারা খসছে, দেওয়ালে ধরেছে ফাটল, স্কুল তো নয় যেন মরণ ফাঁদ। প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও গ্রামবাসীরা। যদি শিক্ষা দিতে যাই আমাদের ছেলেপুলেরা, আমরা অভিভাবকরা এমন দুশ্চিন্তায় রয়েছি যে জানতো বাড়ি ফিরবে কিনা, তার জন্য আমরা সংশয় বোধ করছি। বিদ্যালয়ের গেটে আমরা তালা দিলাম। 1938 সালে স্কুল প্রতিষ্ঠা হলেও এই ভবন নির্মাণ হয়েছিল প্রায় 50 বছর আগে। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা 111 জন, সেখানে এই অবস্থা কেন? এসআইকে জানিয়েছি, হ্যাঁ বিডিওকে জানিয়েছি, ওনারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা এই দেখছি দেখছি করে দিচ্ছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা করেননি প্রশাসন। কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমনটাই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন। পাত্র স্যার থেকে আমি ময় পান রিপাবলিক বাংলা বলি, দাদা একটু ভেবে বলুন তো, এরা যে শান্তিটা কোথায় আছে? শান্তি শান্তি, হ্যাঁ সুখ শান্তির কথা বলছি, কোথায় আছে? কোথায় সুরক্ষা? আপনার বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাবেন, সেখানেও শান্তি নেই, সেখানেও সুরক্ষা নেই। ক্লাস ঘরে খসে খসে পড়ছে চাঙর, স্কুল না মরণ ফাঁদ। তাই প্রতিবাদে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভে প্রতিবাদে অভিভাবকরা। দেখুন স্কুলের ছবি, এটি বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসি দুই গ্রাম পঞ্চায়েতের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ছবি। ক্লাস ঘরে চাঙর খসে পড়ছে, পলেস্তারা খসছে, দেওয়ালে ধরেছে ফাটল, স্কুল তো নয় যেন মরণ ফাঁদ। প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও গ্রামবাসীরা। যদি শিক্ষা দিতে যাই আমাদের ছেলেপুলেরা, আমরা অভিভাবকরা এমন দুশ্চিন্তায় রয়েছি যে জানতো বাড়ি ফিরবে কিনা, তার জন্য আমরা সংশয় বোধ করছি। বিদ্যালয়ের গেটে আমরা তালা দিলাম। 1938 সালে স্কুল প্রতিষ্ঠা হলেও এই ভবন নির্মাণ হয়েছিল প্রায় 50 বছর আগে। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা 111 জন, সেখানে এই অবস্থা কেন? এসআইকে জানিয়েছি, হ্যাঁ বিডিওকে জানিয়েছি, ওনারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা এই দেখছি দেখছি করে দিচ্ছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা করেননি প্রশাসন। কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমনটাই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন। পাত্র স্যার থেকে আমি ময় পান রিপাবলিক বাংলা।